আজ 5ই জুন 2020 সাল, এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে অদ্ভুত এক অজানা আতঙ্কের মধ্যে দিয়ে আমরা এই আন্তর্জাতিক পরিবেশ দিবস স্মরণ করছি। আমরা প্রকৃতির বাতাস, প্রকৃতির জল, প্রকৃতির সম্পদ, এক কথায় প্রকৃতির দেওয়া উপহার আমাদের বাঁচার রসদ। কিন্তু প্রকৃতি একটা বার্তা দিচ্ছে, আমাদের বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে, এটাই আমাদের বাঁচার স্লোগান হওয়া উচিত। ঠিক এই কারণেই এবৎসরের থিম হলো টাইম ফর নেচার। আমরা আমাদের কলেজের পক্ষ থেকে IQAC-র সহায়তায় ভূগোল বিভাগের উদ্যোগে প্রতিবারের মতো এবারও দিনটা স্মরণ করছি। বড় বড় তথ্যের উপস্থাপনের মাধ্যমে দিনটি পালন করা যেত, কিন্তু সেটা করার জন্য অনেক ফোরাম আছে। আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকা সবাই বোঝেন যে আমাদের শিক্ষাঙ্গনকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে কিছু সাহায্য করতে পারি। এই হিসাবে আমার খুব গর্ব হয় যে আমাদের কলেজে প্রতিদিন পরিবেশ দিবস পালিত হয়। আজকে বিশ্ববিদ্যালয় আমাদেরকে কোভিড সেল গঠন করতে নির্দেশ দিয়েছেন, অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা সঙ্গে সঙ্গেই সেই কোভিড সেল গঠন করেছি। এটা উল্লেখ করার কারণ, আজকে আমাদের অঙ্গীকার আগামী দিনে আমাদের কাজের মধ্যে দিয়ে কলেজকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের কলেজ সম্পূর্ণ ধোঁয়ামুক্ত অঞ্চল, বনগ্লীলকের পাড়ে দাঁড়িয়ে থাকা আমাদের কলেজ এখন সবুজায়ন। আমাদের প্রচেষ্টা এই পর্বে আছি, খুব শীঘ্রই সবুজায়ন আমাদের গর্ব পর্যায়ে পৌঁছে যাব আশা রাখি। আমাদের কলেজ সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানায়। উত্তর কলকাতার কাছে আমাদের কলেজ, আপনাদের ছেলে মেয়েদের নিয়ে একবার আসুন। আগামী দিনে উচ্চশিক্ষার সাথে পরিবেশ গঠন ও পঠনের মাধ্যমে সুস্থ নাগরিক হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। পরিবেশ আমাদের মায়ের মতো। মা যেমন একটি শিশুকে লালন পালন করে, ভালোবাসে, তার স্নেহভরা আঁচলে আগলে রাখে, পরিবেশও ঠিক তেমনই। আমরা পরিবেশ থেকে খাদ্য পাই, তার জল পান করি এবং বাতাস থেকে অফুরন্ত অক্সিজেন গ্রহণ করি, যা সম্পূর্ণ পরিবেশের দান। মাতৃসম পরিবেশ থেকে এই জীবনদায়ী উপাদানগুলি আমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকি। এই পরিবেশ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করার সময় আজ এসেছে। মাতৃ ন্যায় পরিবেশ আমাদের সকলের যত্ন নেয়, তাই আমাদেরও উচিত যোগ্য সন্তানের ন্যায় পরিবেশের যত্ন নেওয়া, পরিবেশকে আগলে রাখা, পরিবেশের হাত ধরে পথ চলা, পরিবেশকে বাঁচিয়ে নিজেদের বেঁচে থাকা। সবুজে ভরা এই পৃথিবী কালো ধোঁয়াতে মিশছে, তাই তো আজকে মহামারীর বংশবৃদ্ধি হচ্ছে। বিরাট বিরাট বৃক্ষগুলির লাশগুলো আজ কাঁদছে, দিন দিন তাই ওজন স্তরের ছিদ্রগুলো বাড়ছে। দাবানলের চিতায় আজ অরণ্য তাই জ্বলছে, লক্ষ লক্ষ বন্য প্রাণীর মৃতদেহ বলছে। শিল্পায়নের সাথে আজ বসুন্ধরা লড়ছে, বিষাক্ত এই কালো ধোঁয়ায় দূষণ ততই বাড়ছে। যানবাহনের কার্বন আজ দিন দিন শুধু বাড়ছে, পাল্লা দিয়ে গরম ততই বিশ্ব মাকে মারছে। শিল্পায়নের রাক্ষস আজ পৃথিবীকে খাচ্ছে, পানীয় জল কমছে তাই জল সংকট বাড়ছে। তাই বিশ্ব
হিমবাহ নিশ্চিহ্ন, জলতল বেড়ে যাচ্ছে, উপকূলের সুনামি আজ লক্ষ লোককে মারছে, ঘূর্ণিঝড়ের প্রভাব দেখো দিন দিন বেড়ে যাচ্ছে, বন্যা আর ভূমিকম্পে শত শত প্রাণ যাচ্ছে, আজ বৃষ্টি নেই তাই মরুকরণ হচ্ছে, ভৌমজল কমছে আর জলসেচ বেড়ে যাচ্ছে, চিমনির এই কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট মারছে, সেদিকেতে নজর নেই শিল্পায়ন চলছে, গরমের এই দাবদাহে বিশ্বমাতা জ্বলছে, কিন্তু ভাই তাকিয়ে দেখো নগরায়ন চলছে, আমরা এখনো নিশ্চুপ সময় চলে যাচ্ছে, চারিদিকে চেয়ে দেখো ধরিত্রী মা কাঁদছে, তাই বিশ্ব বাঁচাও নিজে বাঁচো, তাই বিশ্ব বাঁচাও নিজে বাঁচো। আজ আমরা এক মহামারীর শিকার, করোনা নামক অভিশাপে পৃথিবী আজ অভিশপ্ত। পৃথিবীর নাকি আজ বড় অসুখ, কিন্তু আদতেও কি তাই? বর্তমানে কিন্তু পৃথিবী অসুস্থ নয়, অসুস্থ পৃথিবীর এই মানুষগুলো। আমাদের প্রতিনিয়ত করা বিভিন্ন দূষণ, পৃথিবীর ওপর করা আমাদের অত্যাচারের ফল আমরা পাচ্ছি। তাই আজ আমরা বদ্ধ, পরিবেশ আজ মুক্ত। পরিবেশ আজ প্রাণ খোলা উচ্ছ্বাসে মেতে উঠেছে, গাছরা পেয়েছে স্বাধীনতা, কারণ মানুষেরা যে হাত দিয়ে প্রতিনিয়ত গাছ কাটত, আজ মানুষের সেই হাতই তো শিকল দ্বারা বদ্ধ। পশু পাখিদের বেঁধে রাখা খাঁচার মতো মানুষও আজ গৃহবন্দী। প্রতিদিন চলা যানবাহনগুলো আজ বিরাম পেয়েছে, তাই বাতাসও আজ প্রাণবন্ত উজ্জীবিত। কারখানায় চলা যন্ত্রপাতিগুলো যেগুলো ধোয়া পরিবেশে দূষণ সৃষ্টি করে সেগুলো আজ থেমে গেছে। মানুষ আজ আবদ্ধ কিন্তু পরিবেশ স্বাধীন। এই করোনা নামক মহামারী অনেকের প্রাণ কেড়ে নিয়েছে, মানব জীবনের এক অদ্ভুত পর্যায়ে গড়ে তুলেছে, কিন্তু এর বিপরীতে এক বিশুদ্ধ পরিবেশও গঠন করেছে, যেখানে নেই কোনো দূষণ, নেই কোনো পরিবেশ ধ্বংসের পরিকল্পনা। আমরা আশা রাখি আমরা প্রত্যেকে এই করোনা নামক মহামারীকে ধ্বংস করে এক নতুন পৃথিবী গড়ে তুলব। কিন্তু আমাদের পরিবেশের কথা ভুললে চলবে না, আমাদের সকলকে একত্রিত হয়ে পরিবেশ সংরক্ষণ করতে হবে, প্রকৃতিকে মা হিসেবে পূজো করতে হবে। আমরা প্রকৃতির সেবা করি, প্রকৃতি আমাদের আগে রাখবে। বিশ্ব পরিবেশ দিবস, কবি সুমন বিশ্বাস। 5ই জুন হলো পরিবেশের দিন, বাকি 364 দিনই আমরা উদাসীন। জেনেভা, রিও, কিউটো কিংবা মন্ট্রিলে আলোচনা শুধু থেমে যায়, চায়ের টেবিলে এক দেশ খুঁজে বেড়ায় অন্য দেশের ভুল, পরিবেশ বিজ্ঞানীরা ছেড়েন মাথার চুল, গ্রিন হাউস গ্যাসে ভূগোলক যাচ্ছে ভরে, রাষ্ট্রের দোষ চাপা পড়ে শুধু টাকার জোরে, গরম হচ্ছে বিশ্ব আর মেরুর বরফ গলছে, বাড়ছে জলস্তর এটা বিজ্ঞানীরা বলছে, তেল কয়লা পুড়িয়ে চলে সভ্যতার চাকা, বাড়ছে নগর উন্নয়ন বন হচ্ছে ফাঁকা। ঈশ্বরের সবথেকে সুন্দর সৃষ্টি হলো এই পরিবেশ। সৃষ্টিকর্তা পরিবেশকে বায়ু, জল, আকাশ, পাহাড়, পর্বত, উদ্ভিদ, জীব বিভিন্ন অলংকারে সজ্জিত করেছেন। আর এই শ্যামল সুন্দর প্রকৃতি বিশ্বমাতার সবথেকে সুন্দর অলংকার, যা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। ঈশ্বর
এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব কাপহরা কৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে। বাজিছে অঙ্গনে মিলন বাঁশরী, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরী। বিজ্ঞানের অগ্রগতি, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও দূষণের ভারে আজ পৃথিবীর সমস্ত জীবই ভারাক্রান্ত। তারা আজ বিশুদ্ধ প্রশ্বাস গ্রহণে বঞ্চিত। মানুষের এই ধ্বংসমুখী উন্নয়ন ও লালসা ভরা স্বাচ্ছন্দ্য নষ্ট করছে বিশাল বিশাল হেক্টর হেক্টর বনভূমি ও শান্ত নীলাভ জলাভূমিকে। তাই বনভূমি আজ হয়েছে সংকীর্ণ ও জলাভূমি হয়েছে পরিপূর্ণ। ফলে সমস্ত প্রজাতির উদ্ভিদ, পশু পাখি, কীটপতঙ্গ, জীবজন্তু তাদের অস্তিত্বের লড়াইয়ে হার মানতে বাধ্য হয়েছে এবং তারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে অথবা হতে চলেছে। মানুষের এই লালসা ভরা ক্রিয়াকলাপে বিশ্বমাতা এতটাই ধ্বংসের মুখে পৌঁছেছে যে মানুষকে আলাদা করে বিশ্ব পরিবেশ দিবস পালনের মধ্যে দিয়ে জীববৈচিত্র্যকে রক্ষা করার কাজে মগ্ন হতে হচ্ছে। হে মানব, আহ ভালো লাগে না আমার, পারি না সহ্য করিতে এই যন্ত্রণা আর। হে মানব, একটু একটু করে করিছ ধ্বংস আমায়, আর কতদিন থাকিব আমি এই যন্ত্রণায়। কত কিছুই তো তোমাদের করি আমি প্রদান, বদলে তোমরাই কেড়ে নিচ্ছ আমার এই প্রাণ। নিষ্ঠুর মানব, করিয়া ছিন্ন বিচ্ছিন্ন আমার সব অংশ, ঝড়ের বেগে নেমে আসিতেছে তোমাদের ধ্বংস। ছাড়িয়া আমায় তোমরা থাকিতে পারিবে না সুখে, হারিয়েছে সবুজ, হারিয়েছে শ্যামলা পৃথিবীর এই বুকে। লণ্ড ভণ্ড করিয়া এই স্বর্গীয় তুল্য ধরণীকে
আহ্বান করিছ তোমরা স্বয়ং মানব ধ্বংসকে। এই ধরনি নহে মানব জন্য শুধু তোমাদের সমাধিকার রয়েছে হেতায় বৃক্ষ পশু পাখিদের। লোভ লালসায় পূর্ণ মানব তোমাদের এই মন করিছে বিনাশ স্বয়ং নিজেদের কাটিয়া সকল বন। জলতেষ্টায় মরিছে লক্ষ লক্ষ সব প্রাণী। হে অহংকারী মানব কবে হইবে তোমাদের গ্লানি? রবি রৌদ্রে হইবে যখন শরীর অগ্নি তুল্য, কেহ পারিবে না দিতে বৃক্ষের এই ছায়া মূল্য। যেদিন রইব ক্ষণ দূরে ধ্বংস আমি হইতে, পারিবে না আর ফিরিয়ে পূর্বরূপে আমায় আনিতে। হে মানব এখনো হয়নি রে তেমন দেরি, বাঁচাইও নাও আমায় না হলে যাব মরি। মানুষের সৃষ্ট সবথেকে ভয়ঙ্কর ও ধ্বংসকারী উপাদান হলো প্লাস্টিক, যা আজ আমাদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ এবং জীবাশ্ম জ্বালানি দহনে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত পরিবেশকে দূষিত করে তুলেছি। যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া ও তার শব্দ, কলকারখানা দূষিত বর্জ্য, কীটনাশক ও রাসায়নিকের প্রয়োগে প্রতিনিয়ত শব্দ, বায়ু, জল ও পরিবেশকে দূষিত করে চলেছে। প্লাস্টিকের যত্রতত্র নিক্ষেপণের ফলে তা মাটিতে না মিশে মৃত্তিকাকে দূষিত করে চলেছে। এই দূষণের ফলে আজ পরিবেশ একা অসুস্থ নয়, তার সাথে সাথে আমরাও অসুস্থ। ভীষণ নামক রাক্ষসের অত্যাচারে আজ বিশ্বমাতা প্রকৃতি অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত ও নির্যাতিত, যা আমাদের কাম্য নয়। অবহেলিত প্রকৃতি বিশ্বজুড়ে আজ শুধুই বিপর্যয়, মানুষ যেন আজ খুবই অসহায়। হয়তো এটা মানুষ ভুগছে লোভের পরিণাম, এখনো কি বুঝবে না কেউ পরিবেশের দাম? প্রকৃতি যেন রুষ্ট আজ এসব তারই পরিণাম, আমরা শুধুই দেখেই যাই, করি না কো পরিবেশের সম্মান। ইচ্ছা হলে অতীতে দেখুন প্রকৃতির কত মান, দিয়ে গেছে প্রকৃতি শুধুই মোদের বেঁচে থাকার দান। এসো তবে সবাই মিলে করি আহ্বান, গাছ লাগাও প্রাণ বাঁচাও, প্রকৃতির করো একটু সম্মান। যখন এই অত্যাচার চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখন এই অত্যাচারের শিকল ভেঙে বিশ্বমাতাও জবাব দেয়, যার পরিণাম ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান। গত 20 মে ভূপৃষ্ঠে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ে, যার প্রভাব মানব জাতির উপর থাকবে দীর্ঘদিন। পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাদাবন বা ম্যানগ্রোভ সবুজ প্রাচীর তৈরি করেছে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করার জন্য, কিন্তু মানুষের মারণমুখী উন্নয়নের জন্য ম্যানগ্রোভ আজ নিশ্চিহ্নের পথে অগ্রসর হচ্ছে। তাই আমফানের মতো বিধ্বংসী ঝড় প্রকৃতির প্রত্যুত্তর হয়ে সুন্দরবন অঞ্চলকে ব্যাপকভাবে বিধ্বস্ত করেছে এবং তার সাথে সাথে বিভিন্ন বাঁধ, ঘরবাড়ি, মানুষজন, উদ্ভিদ ও প্রাণীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ঝড়ে কলকাতায় 5,000-এর বেশি গাছ বিনষ্ট হয়েছে, উপড়ে পড়েছে হাজার হাজার বৃহৎ বৃক্ষ, যার মধ্যে বোটানিক্যাল গার্ডেনের গ্রেট ব্যানিয়ান ট্রিও রয়েছে। হেক্টর হেক্টর শস্যভূমি জলের তলায় আজ নিমজ্জিত। যদি আজ ম্যানগ্রোভের শক্ত প্রাচীর থাকতো সবল, তাহলে হয়তো এই ধ্বংসলীলাকে কিছুটা হলেও ঠেকানো যেত। আজ সবুজের বড়ই অভাব, তাই আজ অরণ্য চাই, চাই শস্য শ্যামল সুন্দর পৃথিবী। সবুজ সকাল হলুদ বিকেল জোনাকে ছিঁচি,
ধরায় আমার সবুজ সকাল, হলুদ বিকেল জোনাকে ছিঁচি, কোথায় আমার মাটির বাড়ি, নদীর খেয়াল করি মাঝে। আমি চাই না শহর টের সারি নিয়ন রাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে। কোথায় তুমি কোথায় আমি, মুখের ভিড়ে ভীষণ একা, কোথায় তুমি কোথায় আমি, মুখের ভিড়ে ভীষণ একা, মুখোশ রাখি হাসির ফাঁকে, পথের বাঁকে চোখ দেখে। আমি চাই না দুপুর সন্ধে বেলা বারান্দাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে। কোথায় পাখি উদাস বাউল, গরুর গাড়ি লাঙল চাষি, কোথায় পাখি উদাস বাউল, গরুর গাড়ি নাঙল চাষি, পাগল হাওয়া বাদল দিনে, দূরের মাঠে রাখাল বাসি। আমি চাই না ক্যাফে বিশ্ব দেখার যন্ত্রণাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার সবুজ সকাল, হলুদ বিকেল জোনাকে ছিঁচি, কোথায় আমার মাটির বাড়ি, নদীর খেয়া করি মাঝে। আমি চাই না শহর টের সারি নিয়ন রাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে, আমি চাই অরণ্য অরণ্য দাও, আমি চাই অরণ্য অরণ্য দাও আমার হাতে। বর্তমানে সমগ্র বিশ্ব করোনা নামক মারণ ব্যাধিতে জর্জরিত, তাই দিকে দিকে লকডাউন, বন্ধ যোগাযোগ ব্যবস্থা, মানুষ আজ গৃহবন্দী। হ্যাঁ, এভাবেও পরিবেশ জবাব দিতে পারে। নেই মহানগরের ব্যস্ততা, ট্রামবাসীর শব্দ, কালো ধোঁয়ায় এখন আর আকাশ ঢেকে যায় না, তাই চোখে পড়ে স্বচ্ছ রামধনু। সকল প্রাণী আজ বুক ভরে বিশুদ্ধ প্রশ্বাস গ্রহণ করতে পারছে। নিষ্পেষণ স্টেশনে ব্যস্ততার কোলাহল কোনোটিই নেই, তাই শব্দ দূষণও হারিয়ে গেছে। নেই জলদূষণ, বায়ু দূষণ, কারণ আজ নগরে নগরে ব্যস্ততা নেই। ও আমার ব্যস্ত শহর, ও আমার ব্যস্ত শহর, কেমন আছো তুমি? শুনলাম তোমার নাকি খুব ভয়, কারণ তোমার বাড়ির দোরগোড়ায় করোনা মহামারী নিয়েছে আশ্রয়। ও আমার ব্যস্ত শহর, কোথায় তোমার ব্যস্ততা? এ তো চারিদিকে শুধু হাহাকার, তাই তুমি আজ এমন নির্বিকার? ও আমার ব্যস্ত শহর, তোমার পরিবারের লোকেদের দুঃখে তুমি আজ ভীষণ দুঃখিত, তবে আমার একটি কথা শুনে তুমি একটু হলেও হবে আনন্দিত। তুমি কি জানো তোমার বাড়ির গাছেরা আজ বাড়ছে অতি, দূষণের মাত্রা যে নিম্নগতি, পাখির ঝাঁক উঠছে সারি সারি, সবুজ তাই হেসে একেবারেই লুটোপুটি। বলি বন্ধু, তাই পেও না কো ভয়, দুষ্ট করোনার আর হবে না যে ঠায়, অনেক তো হলো আতিথেয়তা, এবার ওকে দুদূর করে তাড়িয়ে আনতেই হবে তোমার জয়। ও আমার ব্যস্ত শহর, সেরে ওঠো তো দ্রুত, ব্যস্ত হও আবার আগের মতো, তবে আমার একটি কথা মাথায় রেখো, সুস্থ হয়েও আজকের মতো তুমি
একটু সবুজ থেকো। বর্তমানে করোনা আতঙ্কে বিশ্বব্যাপী মানুষ জর্জরিত। এটি আমাদের কাছে রোগ হলেও পরিবেশের কাছে মহা ঔষধ। আমাদের নির্বিচারে বৃক্ষছেদন, জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত দহন ও দূষণের ফলে পরিবেশের বুকে যে রোগ সৃষ্টি হয়েছিল, করোনার মাধ্যমে তা ধীরে ধীরে সারিয়ে উঠছে পরিবেশ। তাই আজ নেই জলদূষণ, বায়ু দূষণ, কারণ কলকারখানার চিমনি থেকে আর ধোঁয়া বেরোয় না। যানবাহনের কালো ধোঁয়া শ্যামল ধরিত্রীকে আর দূষিত করছে না কলুষিত। মুক্ত আকাশে প্রাণ খুলে উঠছে পাখি। প্রকৃতি আজ মুক্ত, মানুষ আজ বদ্ধ। ধীরে ধীরে সেরে উঠছে ওজন স্তরের ক্ষত, কারণ আজ প্রকৃতির কাছে মহা ঔষধ থাকলেও মানুষের কাছে কোনো ঔষধই নেই। মানুষ আজ অসহায়, নিরুপায়, কারণ মানুষের অত্যাচারে কাল পরিবেশ ছিল অত্যাচারিত, আজ পরিবেশের কোপে মানুষ নির্যাতিত। প্রকৃতির ঔষধ, হয়তো ঠিকই ছিলাম এখন মনে হয়। কাটছিল দিন ভালো, ছিল না কোনো ভয়। চারিদিকে গাড়ির ধোয়া, গাছ কেটে তৈরি বাড়ি, দূষণযুক্ত প্রকৃতি, তাতেও ভালো থাকতে পারি। সত্যি কি ভালো আছি, প্রশ্ন ওঠে মনে। প্রকৃতি এসে বলে যায় সবার কানে কানে, আমাদের কিছু হলেই ডাক্তারের কাছে মাথা গুঁজি। প্রকৃতির যে অসুখ হয় সেটা কি আমরা বুঝি? বলে ওঠে প্রকৃতি, ওহে মানব, তোমাদের নেই ভয়। কেটে ফেলো গাছ মহা আনন্দে, কষ্ট তো আমারও হয়। অযথা গাড়ির ধোয়া, করছো দূষণ জল, অসুস্থ পুরো দুনিয়া, এটা তো তোমাদেরই পাপের ফল। ভয়াবহ বিশ্বের অবস্থা, অন্য কোনো অজুহাত কি আছে? ঔষধ আমার করোনা, যেটা রোগ তোমাদের কাছে। ওহে মানব, তোমরা তুচ্ছ, বোঝো না আমার মূল। এক ঘরে করে তোমাদের সেরেছে ওজন হল, যতটা পেরেছি দিয়েছি সব, পাইনি ততটা ঠিক। একটি ভাইরাস আমার ঔষধ, মানব সভ্যতা এটা বুঝে নিক। আমার যে কদর কতটা, যদি এটা পারো বুঝতে, কোনো সমস্যা হলেই এসো আমার কাছেই সমাধান খুঁজতে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে আজ আমরা সকলে এই অঙ্গীকারবদ্ধ হই যে দূর হোক ব্যভিচার, নির্বিচারে বন্ধ হোক বৃক্ষছেদন, বন্ধ হোক লালসা ভরা দৃষ্টিতে চামড়া, শিং ও দাঁতের লোভে বন্যপ্রাণী হত্যা। গড়ে উঠুক এক সুষ্ঠু, সুন্দর, দূষণমুক্ত, নির্মল, শ্যামল ও সুন্দর পৃথিবী। এবং এই সুন্দর পৃথিবী, সুন্দর পরিবেশ উপহার দেব আমরা নিজেদেরকে। তাই আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য পরিবেশকে রক্ষা করতে হবে, কারণ আমরা না থাকলেও পরিবেশ থাকবে, কিন্তু পরিবেশ না থাকলে আমরা থাকব না। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাছ খানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিশ্বে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে জিহিলোলে জোয়ার ভাটায় ভুবন্দো
আর ভাটাই ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিষয়ে তাই জাগে জাগে আমার গা।